ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে ভাই রায়হান প্রশ্ন করেছেন, দায়ুস কাকে বলে, দায়ুস ব্যক্তির পরিণাম কি? কোরআন হাদিসের আলোকে জানার জন্য ভাই, দায়ুস বলা ওই ব্যক্তিকে যিনি পরিবারের কর্তা। সে বাবা হইতে পারে, স্বামী হইতে পারে, সংসারের ভাই কর্তা হইতে পারে, অথবা এমন কেউ নাই, চাচা অভিভাবক আছে, নানা অভিভাবক আছে, মামা অভিভাবক আছে। যে মানুষেরা, যে মহিলারা কোনো পুরুষের অধীন, ওই পুরুষ যদি তাদেরকে বেউল্লাহ পরামর্শ চলাফেরার সুযোগ দেয়, মানা না করে, তাদেরকে বারণ না করে, নসিহত না করে, এই সমস্ত বেউল্লাহ পরামর্শ চলা থেকে, ব্যবহার থেকে সুযোগ দেয়, তাদেরকে বলা হয় দায়ুস। দায়ুসের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, আর দায়ুস লায়াতগুলো জান্না, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। অতএব যে ব্যক্তি বেলাল্লা ফরাজ চলার জন্য নিজের অধীনস্থ মহিলাদেরকে সুযোগ দেয়, বাধা দেয় না, এগুলি থেকে বিরত রাখতে চেষ্টা করে, তাদেরকে দায়ুস বলে। আর মালায়ুন বলে যারা বেপর্দা এবং উচ্ছৃঙ্খল অশ্লীলভাবে চলে, তাদেরকে মালায়ুন বলে। জাযাকাল্লাহ খায়ের।